নমস্কার, আমি ভাস্কর ব্যানার্জি আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভাস ব্যান। আজকের খবরের মূল বিষয় ভারত বাংলাদেশ শরণার্থী সমস্যা। শরণার্থী সমস্যা আস্তে আস্তে জটিল আকার ধারণ করছে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থী এসে জড়ো হচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতবর্ষের রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের শীতলকুচিতে গত 24 ঘন্টা ধরে জলের ওপর দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কিছু শরণার্থী। তাদের দাবি ভারতে আশ্রয়ের জন্য। আমার বন্ধু ছিলেন শীতলকুচিতে, সেখানে তাকে টেলিফোন করেছিলাম। টেলিফোনের মাধ্যমে তার কাছ থেকে যেটুকুনি খবর পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি, ভালো করে শুনুন রেকর্ডিংটা এবং তারপর অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে। শীতলকুচি ব্লক, শীতলকুচির ওখানে বলছে যে বর্ডার যেটা আছে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, ওখানে নাকি অনেক শরণার্থী এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই পাশাপাশি ওখানে যে বিএসএফ ক্যাম্প গুলো আছে, ঠিক আছে, আচ্ছা, ওই বিএসএফ ক্যাম্পের আশপাশে মানে অনেক শরণার্থী চলে আসছে। হ্যাঁ, কিরকম সংখ্যা হবে মোটামুটি দাদা? তাও আপনি 100-150। বাবা, মানে সব হিন্দু শরণার্থী সংখ্যালঘু ওখানকার? ছবি টবি নেটে তো দেখা যাচ্ছে প্রচুর শরণার্থী। গতকালকেই চলে আসছে সব, এখনো আসেই ওখানে। ওখানে জলের মধ্যে নাকি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, একটা নদী আছে, নদীর সাথে একদম। ওখানে অমানবিক অবস্থা, একদম একদম খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি শীতলকুচি ছাড়া তো এদিকে নদিয়া টদিয়ার দিকেও তো বর্ডার আছে, কিন্তু ওদিকটা তো বর্ডারটা মানে বেশি এফেক্টেড হয়েছে, শীতলকুচির দিকটাই বলছে। অবস্থা কখন কাটবে? আপনাদের গ্রামের এমনিতে কি ওদিকটা কিছু বলছে নাকি, প্রশাসন কিছু বলেছে? প্রশাসন তো এখনো সজাগ আছে, এখানে বিএসএফ যারা ওরা অত সজাগ আছে, এখানে যাতে ঢুকতে না পারে, হ্যাঁ, সেটাই ব্যবস্থা করছে। আমাদের ভিসা আছে, ভিসা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোনো ছাড় ছাড় দিচ্ছে মনে হয়, বাকি যাদের ভিসা ভিসা নেই তাদের কোনো ছাড় হবে না। ভিসা তো ইয়ে করে দিয়েছে, ওই আপনার বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এইটুকু শুনলাম। পুরোনো ভিসা গুলো মনে হয় বাতিল আছে। উদ্বাস্তু হিসেবে যারা আসছে তাদের এখনো মানে পর্যন্ত তো ইয়ে দেয়নি, একট অনুযায়ী যে দেশে শরণার্থী করবে সেরকম কোন উদ্যোগ সরকার দেখানো নেই। মানে আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি। আপনাদের সমস্যা হয়ে যাবে যদি অত শরণার্থী এসে গ্রামের মধ্যে থাকে, তাহলে কোথায় কি ব্যবস্থা হবে তাদের খাওয়া থাকা? এটাই তো সমস্যা হবে আজকে। তাছাড়া আমাদের এখানে মুসলিম পাশাপাশি বেশি, ওই আমাদের এলাকাটা তো বর্ডার এলাকাগুলো তো মুসলিমের সংখ্যাটা বেশি, তো ও আচ্ছা, এই সমস্যা। না, দেশের ভেতর কিছু সমস্যা হবে না মনে হয়, যাতে দেশের ভেতর সমস্যা হলে প্রশাসন আছে, অসুবিধা হবে না, কিন্তু বাইরে থেকে যারা আসছে তাদের তো মানবিকতার খাতিরেও দেখা যাচ্ছে না ওই রকম ভাবে জলের উপর দাঁড়িয়ে আছে। তাই হাজার হাজার মানুষ, এবার গভর্নমেন্টকে একসময় তো
একটা কিছু ব্যবস্থা করতে হবে তাদের, তারা তো এসে আমাদের কাছে আশ্রয় চাইছে। এবার আমাদের মানুষদের বাড়ি ঘর সরিয়ে দিয়ে তো আর তাদের আশ্রয় দেওয়া যায় না, তাদের জন্য ব্যবস্থা করতে হবে বহুদিন। কি অচল অবস্থা তৈরি হলো বলুন তো, খুব খারাপ পরিস্থিতি দাঁড়া। মানে আমাদের বাড়ির পাশাপাশি তো খুব একটা দূরেও নয়, দেখতে না পারলেও মানে ভালোভাবে বুঝতে পারছি, অনুভব করছি সেগুলো। হ্যাঁ এরকম বিষয়টা আর কি, খুব খারাপ। সব ঠিক ছিল, কোথা থেকে কি হয়ে গেল? হ্যাঁ এখন এক মাসের খানেক এরকম ঘটনা ঘটছে।